আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে নতুন একটি সাইট শেয়ার করব। এই সাইটটিতে কাজ করে একটা কাজ করলে $3 ইনকাম করতে পারবেন, যেটা সাথে সাথে উইথড্র করতে পারবেন। একটা কাজ করলে $9 ইনকাম করতে পারবেন, যেটা সাথে সাথে উইথড্র করতে পারবেন। একটা কাজ করলে $18, যেটা সাথে সাথে উইথড্র করতে পারবেন। একটা কাজ করলে $25, যেটা সাথে সাথে উইথড্র করতে পারবেন। তো এখানে কাজ করার সাথে সাথে মূলত উইথড্র দেওয়ার পর টাকা এখানে ইনকামটা হচ্ছে পাওয়া যায়। তো এখানে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কাজ করেন এবং এখান থেকে উইথড্র করবেন সব কিছু এই ভিডিওতে দেখাবো। তো আপনি যখন এখানে অ্যাকাউন্ট খুলবেন তখন হচ্ছে এখানে রেজিস্টার বোনাস হিসাবে 10 USDT দিবে এবং মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন $3, 3 USDT মাত্র 3 USDT ডিপোজিট করলে ডেলি মাত্র 3 USDT হলে ডেলি এখান থেকে উইথড্র করতে পারবেন এবং সাথে সাথে মূলত পেমেন্টটা পাবেন। আর এখানে হচ্ছে আপনার মিনিমাম ডিপোজিট 9 USDT, অর্থাৎ VIP ওয়ানের জন্য 9 USDT ডিপোজিট করতে হবে, যেটা থেকে ডেলি ইনকাম 3 USDT আর VIP 2 নিলে ডেলি ইনকাম 9 USDT। তাছাড়া রেফার কমিশন রয়েছে প্রথম জেনারেশন থেকে 15%, তারপর হচ্ছে 5%, তারপর হচ্ছে 3%। তো এখানে কিন্তু অলরেডি আমি VIP নিয়েছি, যে এখানে দেখতে পাচ্ছেন VIP 2 নিয়েছি। আপনারা কীভাবে এখানে VIP নিয়ে কাজ করে এখান থেকে উইথড্র করবেন, অ্যাকাউন্ট খুলবেন, এই সব বিষয় আজকে এই ভিডিওতে দেখাবো। তো কাজ করতে চাইলে ভিডিওটি দেখতে পারেন। তো আমি যেহেতু অলরেডি অ্যাকাউন্ট খুলেছি, আমার অ্যাকাউন্টে হচ্ছে লগ আউট করবো। লগ আউট করে আপনাদেরকে দেখা দিব আপনারা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন। তো লগ আউট করলাম, আপনার অ্যাকাউন্ট খোলার জন্য ভিডিওর ডিসক্রিপশনে সাইটটি লিঙ্ক পাবেন। প্রথমে লিঙ্কটির উপর ক্লিক দিবেন। তো লিঙ্কটির উপর ক্লিক দেওয়ার পর একটু লোডিং হবে, অবশ্যই কিছুক্ষণ অপেক্ষা করবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। অ্যাকাউন্ট খোলার জন্য প্রথম হচ্ছে ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর লগ ইন পাসওয়ার্ড দিবেন, তারপর হচ্ছে সিকিউরিটি পাসওয়ার্ড দিবেন। সিকিউরিটি পাসওয়ার্ড মূলত উইথড্র দেওয়ার সময় লাগে। তারপর হচ্ছে টেজি, এই জায়গায় হচ্ছে টেলিগ্রাম নাম্বার দিবেন। তো টেলিগ্রাম নাম্বার দেওয়ার পর নিচে এসে দেখতে পারবেন সাইন আপ লেখা, এখানে ক্লিক দিবেন। অলরেডি যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা রয়েছে, যার কারণে হচ্ছে আমি ওই অ্যাকাউন্টটি লগ ইন করবো যে অ্যাকাউন্টটি হচ্ছে আমার খোলা আছে। একটা ফোনে একটাই অ্যাকাউন্ট খুলবেন। তো অ্যাকাউন্টটি লগ ইন করার জন্য ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি হচ্ছে আমি লগ ইন করবো। ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি হচ্ছে সাইন ইন করলাম। তো আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন মানে সাইন ইন করবেন, তখন এরকম অ্যানাউন্সমেন্ট দেখতে পারবেন। এটা প্রথমে পড়ে নিন, সব কিছু এখানে ডিটেলস বুঝতে পারবেন। তো এখান থেকে আইনও এখানে ক্লিক দিলাম, তারপর এখান থেকে VIP নেওয়ার জন্য এখানে VIP তে ক্লিক দিবেন, তারপর VIP লিস্টগুলো এখান থেকে দেখে নেবেন। নেওয়ার পর এখান থেকে হোমে ক্লিক দিবেন ডিপোজিট করার জন্য, তারপর ডিপোজিট লেখার উপর ক্লিক দিবেন। ডিপোজিট লেখার উপর ক্লিক দিলে এরকম একটা ইন্টারফেস শো করবে, TRC 20, এটা হচ্ছে তাদের রিসিভ অ্যাড্রেস। তো কপি অ্যাড্রেসে ক্লিক দিয়ে এদের TRC অ্যাড্রেস কপি করব। এখানে ডিপোজিট করলে 1 থেকে 3 মিনিটের মধ্যে ডিপোজিট অ্যাড হয়, উইথড্র দিলে 1 থেকে 3 মিনিটের মধ্যে উইথড্র পাওয়া যায়। তো ওয়ালেটে ক্লিক দিব, তারপর স্পটে ক্লিক দিব ডিপোজিট করার জন্য, তারপর উইথড্র লেখার উপর ক্লিক দিব। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে, যে অ্যাড্রেসটি কপি করেছিলেন ওই অ্যাড্রেসটি পেস্ট করবেন, তারপর নেটওয়ার্কের জায়গায় 20 RC 20 সিলেক্ট করবেন। তারপর এখানে অ্যামাউন্ট দিবেন। সো আপনি যদি VIP 1 নিতে চান, এখানে 10 USDT দিবেন, কারণ VIP 1 নেওয়ার জন্য হচ্ছে আপনাকে 10 USDT ডিপোজিট করতে হবে। এখানে যদি আমি দেখাই, মিনিমাম ডিপোজিট হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম ডিপোজিট হচ্ছে 9 USDT। তো এখানে হচ্ছে আপনাকে 10 USDT দিতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক ফি 1 USDT, 1 USDT হচ্ছে নেটওয়ার্ক ফি কাটবে এবং ওই সাইটের মধ্যে 10 USDT মানে 10 USDT সিলেক্ট করলে 1 USDT নেটওয়ার্ক ফি কেটে ওই সাইটের মধ্যে 9 USDT যাবে। এখান থেকে যেতে মোটামুটি 1 থেকে 5 মিনিট সময় লাগে, যখন এই সাইটের মধ্যে আসবে তখন রিচার্জ কমপ্লিট লেখার ক্লিক দিলে ডিপোজিট হয়ে যাবে। তারপর দেখতে পারবেন অটোমেটিক VIP আনলক হয়ে যাবে, কাজ করার জন্য যে VIPটি আপনি নিয়েছেন যেটা আনলক হয়েছে ওইটার উপর ক্লিক দিবেন। ওইটার উপর ক্লিক দিলে এরকম একটা ইন্টারফেস শো করবে, গো টু ফিনিশ লেখার উপর ক্লিক দিয়ে কাজটি কমপ্লিট করবেন। তো গো টু ফিনিশ লেখার উপর ক্লিক দিলাম, কাজটি কমপ্লিট করার জন্য লোডিং হচ্ছে, তারপর কমপ্লিট সাকসেসফুল লেখা আসবে। তো কাজটি কমপ্লিট হয়েছে, এখন এখান থেকে হোমে ক্লিক দিব, তারপর এখান থেকে উইথড্র লেখার উপর ক্লিক দিব, এখান থেকে হচ্ছে ব্যালেন্সটি উইথড্র দেওয়ার জন্য। তো 9 USDT ইনকাম হয়েছে, একটা অ্যাড দেখে এখানে 9 USDT দিব, তারপর এখানে অ্যাড্রেস দিব। তো আমরা হচ্ছে বাইন্যান্স থেকে 20 RC 20 অ্যাড্রেসটি আনবো, বাইন্যান্সে আসলাম স্পটে আসবো, তারপর এখান থেকে ডিপোজিট লেখার উপর ক্লিক দিব। তো ডিপোজিট লেখার উপর ক্লিক দিয়ে এখান থেকে হচ্ছে আমরা USDT TRC 20 রিসিভ অ্যাড্রেসটি কপি করবো। তো লোডিং হচ্ছে, অবশ্যই কিছুক্ষণ অপেক্ষা করি। তো USDT সিলেক্ট করলাম, তারপর 20 RC 20 এখানে ক্লিক দিব, তারপর এখান থেকে অ্যাড্রেসটি কপি করব। কপি করার পরে সাইটটির মধ্যে আসবো, আসার পর অ্যাড্রেসটি এখানে পেস্ট করে কনফার্ম লেখার উপর ক্লিক দিব। তো কনফার্ম লেখার উপর ক্লিক দেওয়ার পর একটু লোডিং হবে, তারপর এখান থেকে আমরা উইথড্রল সাকসেস লেখাটি দেখতে পারবো। তো উইথড্রল সাকসেস হয়েছে, তো পেমেন্ট পেতে মোটামুটি 1 থেকে 3 মিনিট সময় লাগবে, তারা কিন্তু এখানে লিখে দিয়েছে। তো যাই হোক, আমরা অন্যান্য ফিচার দেখাই পেমেন্টটা আসতে আসতে। এখানে দেখতে পাচ্ছেন টিম লেখা, টিম লেখার উপর ক্লিক দিলে আপনার রেফার লিঙ্কটি পেয়ে যাবেন। আপনার রেফারে কেউ যদি অ্যাকাউন্ট খুলে ডিপোজিট করে, তার ডিপোজিটের 15% রেফার কমিশন পাবেন।
আর আপনার এবার কে কত রিচার্জ আন উইথড্র করছে এগুলো এখান থেকে দেখতে পারবেন। তাছাড়া এখান থেকে মি লেখার উপর ক্লিক করলে লগ ইন পাসওয়ার্ড মডিফাই করতে পারেন, মডিফাই সিকিউরিটি পাসওয়ার্ড। আর এখান থেকে যদি আমরা এই যে এখানে হেডফোন আইকন এখানে যদি ক্লিক দেন, এখানে কাস্টমার সার্ভিসে যাবেন, কোনো প্রবলেম হলে এখানে তাদেরকে মেসেজ করতে পারেন। তাছাড়া এখান থেকে যদি মেসেজ আইকন দেখতে পাচ্ছেন, মেসেজ আইকন ক্লিক দিলে এখান থেকে হচ্ছে আমরা উইথড্রল হিস্টোরি দেখতে পারবো। উইথড্রল হিস্টোরি এখানে সাকসেস দেখাচ্ছে, তো আমরা মেইল চেক দিয়ে দেখবো পেমেন্টটা পেয়েছি কিনা। তো মেইল আসলাম, এখানে দেখতে পাচ্ছেন বিনান্স ইউএসডিটি ডিপোজিট কনফার্ম, এখানে ক্লিক দিব। আর এখানে দেখতে পাচ্ছেন নয় ইউএসডিটি পেমেন্টটা কিন্তু পেয়েছি। আমরা যদি বাইন্যান্স থেকে আপনাদেরকে প্রুফটা দেখাই, এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্স থেকে নোটিফিকেশন নয় ইউএসডিটি আসছে, পেমেন্টটা পেয়েছি। তো এখানে একটু রিফ্রেশ দিব বাইন্যান্স আসার পর। তো রিফ্রেশ দেওয়ার পর এখানে হয় আমরা দেখতে পারবো নয় ইউএসডিটি পেয়েছি। তো নেটওয়ার্ক স্লো যার কারণে আসছে না, আমরা একটু অপেক্ষা করি। তো এখানে দেখতে পাচ্ছেন নয় ইউএসডিটি হচ্ছে, বিনান্সে আমরা পেমেন্টটা রিসিভ করেছি। তো এই ছিল মূলত ভিডিওটি। তারপরও যদি কিছু জানার থাকে, ভিডিওর ডিসক্রিপশনে টেলিগ্রাম কন্ট্যাক্ট লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে চাইলে যোগাযোগ করতে পারেন। আর একটা কথা, এখানে যেহেতু ইনকাম বেশি দেয় অন্যান্য সাইটের তুলনায়, আর এখানে যেহেতু ইনভেস্ট করে ইনকাম, তো আপনারা ভিআইপি ওয়ান টু সর্বোচ্চ থ্রি নিয়ে কাজ করতে পারেন, এর বেশি না নেয় ভালো, কারণ ইনকাম বেশি রিস্ক বেশি। তো আপনি রিস্ক নিয়ে চাইলে ভিআইপি ওয়ান টু থ্রি নিয়ে কাজ করতে পারেন। ধন্যবাদ।